ভোট পরবর্তী হিংসা অব্যাহত বাঁকুড়ায়। এবার সহদেব ধারা নামে এক বিজেপি কর্মীকে মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাঁকুড়ার বড়জোড়া থানা এলাকার পখন্না গ্রামের ঘটনা। বিজেপি নেতৃত্বের অভিযোগ, বছর পঞ্চান্নের সহদেব ধারা নামে ওই বিজেপি কর্মী যখন নিজের ধান জমিতে কীটনাশক স্প্রে করছিলেন তখন অতর্কিতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তার হাত পা ভেঙে দেওয়ার পাশাপাশি মোটর বাইকটিও জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ভোট পরবর্তী হিংসা অব্যাহত, আর দুদিন পরেই ভবানীপুর উপনির্বাচন, কিন্তু বড়জোড়া বিধানসভা 253 নম্বর সেই বিধানসভায় শাসক দলের নেতা নেত্রীদের হিংসা অব্যাহত, কারণ আজ বড়জোড়া পখন্না গ্রামের সহদেব ধারা নামক বয়স 55 বছর, সে ধান মাঠে ধানের স্প্রে করতে গিয়েছিল, তার প্রতি অতর্কিত হামলা করে তৃণমূলের দুষ্কৃতি বাহিনী এবং তাকে গুরুতর জখম করে, তার হাত ভেঙে দেয়, পা ভেঙে দেয় এবং তার প্রয়োজনীয় মোটরসাইকেল, সেই মোটরসাইকেলটিও জ্বালিয়ে দেয়। এই পরিস্থিতিতে পশ্চিমবাংলায় যে গণতন্ত্র একেবারে নেই, গণতন্ত্রকে কণ্ঠরোধ করা হয়েছে, তার জ্বলন্ত দৃষ্টান্ত আজ বড়জোড়া বিধানসভার পখন্না গ্রামে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এর তীব্র ধিক্কার জানাই এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ করে দোষীদের অবিলম্বে যাতে শাস্তি প্রদান করে সেই বিষয়ে প্রশাসনকে আলোকপাত করার অনুরোধ জানাই। গুরুতর আহত অবস্থায় ওই বিজেপি কর্মী বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমি ধান মাঠে পেরে করতে যাই, দিয়ে ওরা আমাকে মেরে আমি হাত ধরে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, আমার বাইকটা পুড়িয়ে দিয়েছে। ওরা প্রায় 40 জন এসেছিল, 40 জন এসে ধরে 5 জন মিলে এমন মার দিল যে হাত পা সব ভেঙে দিয়েছে, বাইকটাও আবার পুড়িয়ে দিয়েছে। তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ও বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জির দাবি, ওই ঘটনায় তাদের কেউ যুক্ত নয়। বিধানসভা ভোটে পরাজয়ের পর এই ধরনের অপপ্রচার করে সংবাদ শিরোনামে আসতে চাইছেন বলে তিনি দাবি করেন। এখন সহদেব ধারা তৃণমূল ঘাড়ে দোষ চাপাচ্ছে, তৃণমূল দল কিন্তু দায়িত্ব নয়, আর তৃণমূল দল বলেও দেয়নি। তারা বিধানসভায় হেরে যাওয়ার পর বিজেপি আর মাটি পাচ্ছে না, পায়ের তোলা মাটি তাদের নেই, পাবলিক তাদের বিশ্বাস করছে না। এই ছোট ছোট কেসগুলো বিজেপি তৃণমূলের ঘাড়ে চাপিয়ে সংবাদ মাধ্যম, টিভির মাধ্যম সামনে সারিতে আসতে চাইছে। তা আমরা এটার মধ্যে কেউ জানি না, কেউ বুঝি না, কেউ এটার মধ্যে জড়িত নই। তৃণমূল দল মানুষের পাশে আছে, মানুষের পাশে থাকবে, গণতান্ত্রিক পথে তারা আন্দোলন করে মানুষ। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন, কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত, নীল নির্জনে খুঁজে নিন নিজেকে, ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে, শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অন কল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।